আমাকে দেখে অনেকেই মনে করবে আমি হয়তো কোথাও যাওয়ার জন্য রেডি হয়ে বের হচ্ছি, কিন্তু একদমই না, আমরা এই তো সামনে মাঠে হাঁটতে যাব, যার কারণে এত সুন্দর মতো রেডি হয়ে আস। অ্যাকচুয়ালি আমাদের আজকে একটা ছোটখাটো ভিডিওর প্ল্যানিং আছে, যে আমরা খুব সুন্দর করে একটু ভিডিও করব, যার কারণে আমরা সুন্দর করে সেজে গুজে রেডি হয়ে বের হয়ে পড়লাম। সারাদিন এত বৃষ্টি ছিল, বের হবো যেটা একদম মানে ভাবিনি। তারপরে যেহেতু ভাবলাম যে 4:30 পর বৃষ্টিটা কমে গেছে, কমে বলতে একদমই টোটালি নেই, যার কারণে রেডি হয়ে তাড়াহুড়া করে বের হয়ে পড়েছি। আর আমার হাতে যেটা, এটা হচ্ছে কালার স্মোকি, যেটা আপনারা জানেন যে এটা দিয়ে কি করে। তো এটাই হচ্ছে আজকে আমাদের ভিডিওর মেন থিং। আসলে বাড়ি থেকে আমি একটা কালার স্মোকি নিয়ে আসছিলাম, এটা আমার খুবই ভালো লাগে। তো ভাবছিলাম যে মাঠে বা যেখানে বেশি গাছপালা সবুজের ছায়া ঘেরা আছে, সেখানেই হচ্ছে এটা উড়ালে ভালো লাগবে। তো ওই রকমই চলে গেলাম আমরা হচ্ছে একটা জায়গায়। আসলে বৃষ্টির কারণে সব জায়গায় এত কাদা মাটি হয়ে আছে যে কোথায় যে করব বুঝতেই পারছিলাম না। তারপরে খুঁজে খুঁজে একটা জায়গা পেলাম, দেখি ওইখানে কতটুকু কি হয়। এমনি জাস্ট উড়াবো, তো ভাবলাম যে উড়াচ্ছি যেহেতু আপনাদের সাথে শেয়ার করে ফেলি। আমাদের বাড়ির আশেপাশে খুব সুন্দর জায়গা আছে, বাট বৃষ্টির কারণে সব জায়গায় যাওয়া যাচ্ছে না। তারপরেও ভাবছি যে একটা না একটা জায়গা তো পেয়েই যাব। তারপর হাঁটতে হাঁটতে আমরা এই রাস্তার এখানে চলে আসলাম, এই জায়গাটা মনে হলো যে পারফেক্ট। এখন কথা হচ্ছে কালার স্মোকি তো আমি খুলতে পারি না, কারণ কখনো ইউজই করিনি, কিভাবে কি হবে। তারপরে ওই যে আমার পেছনে যে দুই বোন, ওরা তো হচ্ছে আমার বোনের বিয়ের সময় মানে ফটোশুটের সময় উড়িয়েছে, ওরা বলতে পারবে। তা এখন দেখি কতটুকু কি হয়, কারণ এটা যেহেতু আমাদের সবারই ফার্স্ট টাইম, সবাই একটু নার্ভাস প্লাস এক্সাইটেড হয়ে গিয়েছে। আর আশেপাশে আমার যত মানে দেবর ওরা ছিল, ওরা সবাই চলে আসছে। আমি অবশ্য যদি ব্যাক ক্যামেরা ওদেরকে দেখাতাম, এখানে মানে আমার ফ্রন্টে মিনিমাম 7-8 জন পোলাপাই নাচছে। মানে ওরা হচ্ছে মাঠে ফুটবল খেলছিল, আমাদেরকে দেখে মনে হচ্ছে মানে মনে করেছিল যে কিছু তো একটা আছে, যার কারণে ওরাও চলে আসছে। তো আমি সবাইকে দেখে তো পুরো নার্ভাস হয়ে গেছি, মানে আমি ভেবেছি একরকম, আমার সাথে হয়েছে আরেক রকম। যেমন আমি ভাবছিলাম কেউ থাকবে না, আমি আমার মতো পোস্ট টোস্ট দেবো, সুন্দর মতো ভিডিও টিডিও করবো, কিন্তু আমি চিন্তা করতেছি এত মানুষের সামনে আমি কিভাবে পোস্ট দেবো, কিভাবে কি করবো। আর এই যে 1, 2, 3 বলে এখন আমরা এটা টুস করে খুলে ফেলবো। আমি খুব মানে নার্ভাস, এই তো খুলে গিয়েছে। আমি বেছে বেছে পিঙ্ক কালারটা নিয়ে আসছি, এখন মনে হচ্ছে যে পিঙ্ক কালারটা না এনে যদি নীল মানে ব্লু কালারটা আনতাম আরো ভালো লাগতো, বাট খারাপ লাগছিল না। আর এটার এত বিচ্ছিরি গন্ধ, আর ধোয়াগুলো চোখে গেলে একদম পুরো চোখ জ্বলে। আপনারা দেখেন মাঝে মধ্যে আমি একদম পুরো চোখ বন্ধ করে রাখছিলাম, কারণ ধোয়াগুলো চোখে গেলে এত জ্বলে চোখগুলা, আর গন্ধটা একদম বিচ্ছিরি। বাট ভালোই লাগে, মানে ছবি ভিডিওর জন্য পারফেক্ট, খুব সুন্দর। তো তারপরে হচ্ছে আমি ভাবছিলাম যে 1.5 ঘন্টা হয়তো লাগবে শেষ হতে, কিন্তু ট্রাস্ট মি এটা শেষ হতে মাত্র 2-3 মিনিট লাগছে, খুব বেশিক্ষণ টাইম লাগেনি। আমার বোনের যখন ফটোশুট হয়, মানে তার আগে যখন আমাদের প্ল্যানিং চলছিল ফটোশুট নিয়ে, তখনই মূলত আমি কালার স্মোকির কথা বলছিলাম। ওরা কেউই এটার ব্যাপারে জানতো না। আমি বলার পরে ভাবলাম যে আমি সহযোগিতা থাকবো, এই জিনিসটার একটা পদক্ষেপ নেওয়াই যায়। আর যেহেতু আমাদের বাপের বাড়ির এখানে সুন্দর ফটোশুটের জায়গা আছে, খুব সুন্দর করে ফটোশুটটা হবে। বাট ওই দেখা যায় কি, নিজে তো প্ল্যানিং করছি বাট নিজেই শেষ পর্যন্ত থাকতে পারিনি। একটা আক্ষেপের থেকে হচ্ছে আমি বাড়ি থেকে আরেকটা নিয়ে আসছি, ভাবছিলাম যে যখনই সময় পাবো তখনই এটা উড়াবো। তো ওই কারণেই হচ্ছে বাড়ি থেকে এটা নিয়ে এসেছি, আর বাড়িতে আরো আছে, আমি ভাবছি যে যদি বাড়িতে যাই তখনও উড়াবো। তো আজকের ভিডিওটা এতটুকু পর্যন্তই, আশা করছি আপনাদের ভিডিওটা খুব বেশি ভালো লেগেছে, আর আমার কালার স্মোকি উড়ানোটা কেমন হয়েছে বলবেন। টাটা।